নমস্কার, শিবানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে সাম্বার ডাল। কিভাবে রান্নাটা করছি রেসিপিটার সাথে থাকুন। এখানে 200 গ্রাম অড় ডাল আছে, ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা জন্য ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজানো হয়ে গেছে, এই ডালটা আমি এবার সেদ্ধ বসিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে আমি 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। এবং দিয়েছি 1টা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন। ঢাকাটা দিয়ে দিচ্ছি, আমি ডালটা 3টে সিটি দিয়ে দেবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা সম্বার দিয়ে নেবো। ডালের মধ্যে সম্বার দেবো, তার জন্য আছে কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, মেথি আর কালো আর সাদা সরষে। সাম্বার ডালটা করার জন্য সবজিগুলো, তাতে আছে বিনস, কাঁচা কুমড়ো, গাজর, মিষ্টি কুমড়ো, এখানে আছে সজনে ডাঁটা আর কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ। কড়াইতে আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি সরষেটা, তারপর দিচ্ছি মেথি, তারপর 2টো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। আমি 1 চামচ হিং দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো। এবার আমি সবজিটা একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। মশলা সাথে সবজিটা আমার কষানো হয়ে গেছে, আমি এবারে ডালের মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে আমি এবারে আড়াই গ্লাস জল দিয়ে দেবো। স্বাদ মতো একটু মিষ্টি দিচ্ছি, প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি এবার তিনটে সিটি দিয়ে নেবো। তিনটে সিটি আমার পড়ে গেছে, আমি আবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা এবার আমি খুলে দিলাম। আমি কিছুটা তেঁতুলের কাটি কাটি করে রেখেছি, আমি এটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে ঘেটে দিচ্ছি। ডালটা আমি কাঁচের পাত্রের মধ্যে নামিয়ে দিচ্ছি। সাম্বারের ডাল আমার হয়ে গেছে। আজকের এই সাম্বারের রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।